হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক আওয়ার ইউটিউব চ্যানেল সায়েন্স বিটা। তো প্রিয় বন্ধুরা, তোমাদের সরকারি পরীক্ষার যে জেনারেল সায়েন্সের ভৌতবিজ্ঞান আছে, বা ভৌতবিজ্ঞান বা পদার্থবিদ্যা যেটা আছে, তার মধ্যে যে চ্যাপ্টার করাচ্ছে তোমাদের মোশন বা গতির, এই চ্যাপ্টারের এটা 3 নম্বর ভিডিও। এই ভিডিওতে তোমার সাথে ত্বরণ, বল এসব নিয়ে আলোচনা করব, আর কিছু অঙ্ক তোমাদের দেখাবো যে কেমন টাইপের অঙ্ক আসতে হবে পরীক্ষায়, আর দু একটা এমসিকিউ নিয়ে আলোচনা করবো। ওকে, তো ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। তো শুরু করা যাক। তো প্রিয় বন্ধুরা, আগের ভিডিওতে কি নিয়ে আলোচনা করলাম, লাস্ট যেটা আলোচনা করেছিল যে বেগ আর দ্রুতি নিয়ে আলোচনা করেছিলাম, আজকে ভিডিওতে আমি ত্বরণ নিয়ে আলোচনা করব। ত্বরণ, ত্বরণ বা অ্যাক্সিলারেশন, অ্যাক্সিলারেশন, ত্বরণ বা অ্যাক্সিলারেশন। ত্বরণকে কি বলা হয়? অ্যাক্সিলারেশন বলে। ত্বরণ জিনিসটা কি? বেগটা কি বলেছিলাম? যে সময়ের সঙ্গে কোনো বস্তুর সরণের হার কি, মানে কোনো বস্তু এখান থেকে এখানে আসবে, মানে এ পয়েন্ট থেকে বি পয়েন্টে যাবে টি সময়ে, এর দূরত্ব অতিক্রম করবে, তাহলে এখানে কি হবে? বেগ ভি ইকুয়াল টু বেগ বা দূরত্বের ক্ষেত্রে, দ্রুতির ক্ষেত্রে একই ফর্মুলা, এস বাই টি, সরণ বাই টাইম বেগের ক্ষেত্রে, আর দ্রুতির ক্ষেত্রে হচ্ছে কি, দূরত্ব বাই টাইম। ওকে, বা ডিস্টেন্স বাই টাইম। তো এইটা হচ্ছে ছিল কি, বেগের ক্ষেত্রে। ত্বরণটা কি? তাহলে কোনো বস্তু, কোনো বেগ ধরলাম এম ভরের বস্তু বেগে গতিশীল আছে, প্রাথমিক অবস্থায়, প্রথম অবস্থায় যখন কণাটি বা পার্টিকেলটি এ পজিশনে ছিল, তখন তার প্রাথমিক বেগ ইউ ছিল। কিছু সময় অতিক্রম করার পর ধরলাম পার্টিকেলটি বা বস্তুটি এই বি পয়েন্টে আসলো টি সময়ের পর, তখন বেগ বেড়ে গিয়ে, বেগ হলো অন্তিম বেগ হলো ভি। তাহলে কতটুকু বেড়েছে বেগ? তাহলে অতএব বেগ বৃদ্ধি, অতএব বেগ বৃদ্ধি ইকুয়াল টু, তাহলে কতটা প্রাথমিক বেগ ছিল ইউ আর অন্তিম বেগ ভি, তাহলে অন্তিম বেগটা প্রাথমিক বেগের থেকে বেশি, তাহলে বেগ কতটা বৃদ্ধি হলো? অন্তিম বেগ, অন্তিম বেগ বাই প্রাথমিক, প্রাথমিক বেগ। ওকে, অন্তিম বেগ মাইনাস প্রাথমিক বেগ, তাহলে এটা হচ্ছে বেগ বৃদ্ধি। সময় কত লেগেছে? সময় হচ্ছে টি। তাহলে ত্বরণ কাকে বলে? ত্বরণ সংজ্ঞা হচ্ছে কি, কোনো বস্তুর বেগ বৃদ্ধি, সময়ের সঙ্গে বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলা হয়। তাহলে বেগ ত্বরণ কাকে বলে বললাম? তাহলে কোনো বস্তুর সময়ের সঙ্গে বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলা হয়। তার মানে ত্বরণ, ত্বরণকে, ত্বরণের প্রথম ক্যাপিটাল রেখে দিলাম এ, এ দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এ হলে তাহলে বেগ বৃদ্ধি, বেগ বৃদ্ধি বাই সময়, তার মানে ভি মাইনাস ইউ বাই টি, তাহলে এ ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই টি, তাহলে এটাই হচ্ছে ত্বরণের রাশিমালা। ওকে, তাহলে ত্বরণ হচ্ছে কি, এ ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই টি, তাহলে বেগ বৃদ্ধি বাই টাইম। তাহলে এবার ত্বরণ, তাহলে ত্বরণে আমরা সংজ্ঞাটা বুঝতে পারলাম। তো সংজ্ঞাটা আর একবার বলে দিচ্ছি, ত্বরণের সংজ্ঞাটা কি, যে সময়ের সঙ্গে কোনো কণার বা কোনো বস্তুর বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলা হয়। তাহলে বেগ বৃদ্ধি বললাম ভি মাইনাস ইউ, অন্তিম বেগ মাইনাস প্রাথমিক বেগ, তাহলে ভি মাইনাস ইউ বাই টি, এটা হচ্ছে বেগ বৃদ্ধির হার, সেটাই হচ্ছে আমার ত্বরণ। ওকে, তাহলে এবারে আমরা ত্বরণের একক এবং মাত্রা নির্ণয় করব। তার আগে ত্বরণ মন্দনটা জানবো। তাহলে ত্বরণটা বুঝতে পারলাম কি, যে বেগ বাড়বে, আর মন্দনটা কি? তাহলে মন্দন হচ্ছে ত্বরণের অপোজিট, মন্দন হচ্ছে কি, ত্বরণের অপোজিট। ত্বরণকে বলা, মন্দনকে বলা হয় রিটারডেশন, রিটারডেশন, রিটারডেশন বা মন্দন। এটা কি? বেগ হ্রাসের হারকে। তার মানে ত্বরণকে যদি বলি, ত্বরণের এক্সাম্পল যদি দিতে যাই, তাহলে এটা বলা যেতে পারে যে কোনো ট্রেন, কোনো প্ল্যাটফর্ম থেকে যখন কোনো ট্রেন যা ছাড়ে, তখন তার বেগ ধীরে ধীরে বৃদ্ধি হয়, তাহলে গাড়ির মধ্যে কি, ত্বরণের সৃষ্টি হয়। আর মন্দনটা ঠিক উল্টো, কোনো ট্রেন যখন প্ল্যাটফর্মে ঢোকে, তখন কি হয়, ট্রেনটা স্পিড থেকে ধীরে ধীরে স্পিডটা কমাতে থাকে, তাহলে এটা হচ্ছে মন্দন, তাহলে বেগ কমবে, হ্রাস হবে। তাহলে বেগ হ্রাস হওয়াকে বলা হয় মন্দন, আর বেগ বৃদ্ধি হওয়াকে বলা হয় ত্বরণ। তাহলে মন্দন কি বলতে পারো, যে কোনো বস্তুর এ বিন্দুতে প্রাথমিক বেগ ছিল ইউ,
ওকে, তারপরে বি বিন্দুতে আসার পর তার বেগটা হচ্ছে ভি, যেখানে ভি লেস দ্যান ইউ মানে অন্তিম বেগটা প্রাথমিক বেগের থেকে কম, তাহলে এখানটায় বেগ হ্রাস কত হবে? তাহলে অতএব বেগ হ্রাস, বেগ হ্রাস সেটা কত হবে? তাহলে ইউ মাইনাস ভি, কারণ ইউ মাইনাস ভি মানে কি, যেহেতু প্রাথমিক বেগটা বেশি অন্তিম বেগটা কম, তাহলে ইউ মাইনাস ভি। তাহলে মন্দনটা কি বলা হয়েছে, কোনো কোনো বস্তুর বেগ হ্রাসের হারকে। তাহলে এখান থেকে এখানে আসতে ধরলাম সময় লাগলো টি, তাহলে অতএব মন্দনকে ধরি এ ড্যাশ বলি, তাহলে বেগ হ্রাস, বেগ হ্রাস বাই সময়। ওকে, তাহলে বোঝা গেল। তাহলে মন্দনটা কি হবে, মন্দন হবে কোনো কণার বা কোনো বস্তুর বা কোনো বডির বেগ হ্রাসের হারকে বলা হয় মন্দন, আর ত্বরণটা কি, কোনো বস্তুর বেগ বৃদ্ধি, বেগ বৃদ্ধির হারকে বলা হয় ত্বরণ। এক্সাম্পল যেটা দিলাম, প্ল্যাটফর্ম থেকে ছাড়ে তখন তার মধ্যে ত্বরণের সৃষ্টি হয়, তার মানে বেগ ধীরে ধীরে বাড়ে, প্রাথমিক বেগ ধীরে থেকে অন্তিম বেগে যখন বাড়তে থাকে। আর বেগ হ্রাস মন্দনের উদাহরণ কি, যখন ট্রেন কোনো জায়গা থেকে প্ল্যাটফর্মে ঢোকে তখন কি হয়, থেমে যায় ওখানটায়, তখন বেগ আর ধীরে ধীরে কমায়, তাহলে এটা বেগ হ্রাস। তাহলে আমি বলতে পারি এ ড্যাশ ইকুয়াল টু ইউ মাইনাস ভি বাই টি, তার মানে বা এ ড্যাশ ইকুয়াল টু, যদি মাইনাস কমন নিয়ে নিই, ভি মাইনাস ইউ বাই টি, তাহলে এটা কি আমরা কি বলছি ত্বরণ, তাহলে এ ড্যাশ ইকুয়াল টু মাইনাস এ। তার মানে বলতে পারি যে কোনো বস্তুর ত্বরণ যেদিকে হবে মন্দন তার অপোজিট, তার মানে ঋণাত্মক ত্বরণ কি বলা হয় মন্দন। এটা তোমার এটা কোনো কোনো এমসিকিউতে কোশ্চেন দিয়ে দেয় যে ত্বরণ ইকুয়াল টু, তাহলে ত্বরণ কী হবে, ত্বরণ হচ্ছে, তাহলে আমরা এখান থেকে বুঝতে পারলাম যে ত্বরণটা কি, মন্দনটা কি হচ্ছে, ঋণাত্মক ত্বরণ মানে ত্বরণের অপোজিটটা। তাহলে মন্দন হচ্ছে কি, মন্দনকে আমরা কি বলি, ঋণাত্মক, ঋণাত্মক ত্বরণ, ঋণাত্মক ত্বরণকে বলা হয় কি মন্দন। তার মানে মন্দ ত্বরণ যেটা আছে তার নেগেটিভ নিলে সেটা হচ্ছে মন্দন, মন্দনের সময় বেগ হ্রাস পাবে ত্বরণের বেগ বৃদ্ধি পাবে, এইটা হচ্ছে ব্যাপার। এবারে আর একটা কথা আছে, সেটা হচ্ছে কি সমত্বরণ। তাহলে সমত্বরণ ব্যাপারটা কি সেটা আমাদের একটু জানতে হবে। সমত্বরণ হচ্ছে যদি সময়ের সঙ্গে কোনো বস্তুর বেগ বৃদ্ধি ইকুয়াল হয়, সমান হয় মানে খুব বেশি হবে না, তার মানে যদি সমত্বরণ লিখে ফেলি আগে, সমত্বরণ, সমত্বরণটা কি ধরলাম কোনো বস্তু যখন এখানে ছিল তখন বেগ ছিল কি 2 কিলোমিটার পার আওয়ার, 2 কিলোমিটার আওয়ার এ বিন্দুতে, তা 1 সেকেন্ড পর, 1 সেকেন্ড পর যখন বস্তুটা এখানে আসলো তখন এর বেগ হলো কি 3 কিলোমিটার পার আওয়ার। আবার এখান থেকে যখন আবার 2 সেকেন্ড পর, মানে এখানে টোটাল টোটালটা 2 সেকেন্ড পর, তার মানে এখান থেকে আবার 1 সেকেন্ড পর বেগ হলো কত 4 কিলোমিটার পার আওয়ার। ছবিটা আলাদা ভালো করে দিলে তোমরা ভালোভাবে বুঝতে পারবে যে কি বলতে চাইছি আমি। তার মানে বলতে চাইছি যে একটা বস্তু প্রথমে এ বিন্দুতে ছিল এখানটায়, এখানতে যখন ছিল তখন তার বেগ ছিল কি 2 কিলোমিটার পার আওয়ার, যখন বস্তুটা 1 সেকেন্ড পর এখানে আসলো, এই জায়গাটায় আসলো 1 সেকেন্ড পর, তখন এর বেগ কত হলো, বেগ হলো কি 3 কিলোমিটার পার আওয়ার। আবার এখান থেকে 1 সেকেন্ড পর হচ্ছে বেগ কত হচ্ছে কি 4 কিলোমিটার, 4 কিলোমিটার পার আওয়ার। তার মানে এখানে দেখো যে এই দুটোর ক্ষেত্রে এ বি সি পয়েন্ট নিলাম, তাহলে এ বি বিন্দুর মধ্যে বেগ বৃদ্ধি কত হচ্ছে, প্রাথমিক বেগ হচ্ছে ইউ, এটা অন্তিম বেগ হচ্ছে ভি, তাহলে বেগ বৃদ্ধি কত হচ্ছে, ভি মাইনাস ইউ ইকুয়াল টু কত হচ্ছে 3 মাইনাস 2, 1 কিলোমিটার পার আওয়ার। এবার এই দুটোর ক্ষেত্রে প্রাথমিক বেগ হচ্ছে এইটা, অন্তিম বেগ হচ্ছে এইটা, তাহলে এর ক্ষেত্রে বেগ বৃদ্ধি কত হচ্ছে 4 মাইনাস 3, 1। তাহলে প্রত্যেকটা মানে ইকুয়াল সময়ে ইকুয়াল ভেলোসিটি ইনক্রিজ করবে, তবে সমান সময়ে সমান বেগ বৃদ্ধি হবে, মানে 1 সেকেন্ডে 1 কিলোমিটার পার আওয়ার বৃদ্ধি হলো, পরের 1 সেকেন্ড আবার 1 কিলোমিটার পার আওয়ার বৃদ্ধি হলো, মানে বেগ বৃদ্ধিটা সর্বদা সমান হবে, চেঞ্জ হবে না, মানে এটা যদি 1 কিলোমিটার, 2 কিলোমিটার, 3 হবে, এটা 4 হবে, এটা 5 হবে, প্রত্যেক সেকেন্ড সেকেন্ডে জাস্ট 1 কিলোমিটার করে বাড়বে। তার মানে এর বৃদ্ধি, এই দুটো পার্থক্য হচ্ছে 1 কিলোমিটার পার আওয়ার, এই দুটো পার্থক্য হচ্ছে 1 কিলোমিটার পার আওয়ার। তাহলে এইরকম ইকুয়াল সময়ে আর ইকুয়াল পরিমাণ যে ভেলোসিটি ইনক্রিজ করছে, এর এরকম ত্বরণকে বলা হয় সমত্বরণ।
তার মানে এই ত্বরণকে আমরা কি বলবো? সমত্বরণ। তাহলে সমত্বরণ কাকে বলে? যদি কোনো কণা সমান সময়ে সমান পরিমাণ বেগ বৃদ্ধি করে, মানে বেগ বৃদ্ধির হার যদি সমান হয় সর্বদা, তাহলে সেটাকে বলা হয় কি? সমত্বরণে আছে। তার মানে প্রথম 1 সেকেন্ডে যদি 1 কিলোমিটার পাওয়ার বৃদ্ধি হয়, পরে 1 সেকেন্ডে আবার 1 কিলোমিটার পাওয়ার বৃদ্ধি হবে, তারপরে 1 সেকেন্ডে আবার 1 কিলোমিটার পাওয়ার বৃদ্ধি হবে, মানে এইভাবে বাড়বে কিন্তু সমান পরিমাণ বাড়বে, তাহলে এরকম ত্বরণকে বলা হয় সমত্বরণ। তাহলে আমরা এই জিনিসটা ক্লিয়ার হয়ে গেল কি? ত্বরণটা জানতে পারলাম, মন্দনটা জানতে পারলাম, সমত্বরণটা বুঝতে পারলাম। এবারে আমরা ত্বরণের একক এবং মাত্রা নির্ণয় করব করব ওকে। তাহলে ত্বরণের একক কি হবে? ত্বরণের একক নির্ণয় করার থেকে আগে আমাদের এটা বুঝতে হবে সমীকরণটা নির্ণয় করতে হবে। তাহলে ত্বরণ বা অ্যাক্সিলারেশন এ ইকুয়াল টু বেগ বৃদ্ধি, বেগ বৃদ্ধি বাই সময়। ওকে, তার মানে আমি যদি ত্বরণের একক নির্ণয় করতে চাই তাহলে বেগের একক আর সময় একক করতে হবে। তাহলে অতএব বলতে পারি ত্বরণের একক, ত্বরণের একক সমান বেগের একক একক বাই সময়ের একক। এবার আমি প্রথম কি কোন পদ্ধতি নির্ণয় করব? প্রথম আমরা এসআই পদ্ধতি নির্ণয় করব। তাহলে এসআই পদ্ধতিতে কি হবে? ত্বরণের এককটা তাহলে কি হবে? বেগের একক কি আমরা জানি? বেগ এর আগের ভিডিওতে বেগের একক নিয়ে আলোচনা করেছি। যদি তোমরা আগের ভিডিও না দেখে থাকো অবশ্যই আগের ভিডিও দেখো, তারপরে এই ভিডিওটা বুঝতে পারবে। আমি প্রথম এক দুই দুটো ভিডিও ছেড়ে দিয়েছি, ওই দুটো ভিডিও দেখার পর এই ভিডিওটা দেখলে আশা করা যায় তাহলে তোমার কোনো সমস্যা হবে না। ওকে, তাহলে বেগের একক কি বলেছিলাম? এসআই পদ্ধতিতে মিটার পার সেকেন্ড, বাই সময়ের একক কি? সেকেন্ড। তাহলে কি হবে? সেকেন্ড সেকেন্ড দুটোই নিচে আছে, তাহলে মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এটা হচ্ছে কিসের একক? এটা হচ্ছে ত্বরণের একক এসআই পদ্ধতিতে। তাহলে সিজিএস এ যদি নির্ণয় করি, সিজিএস পদ্ধতিতে ত্বরণের একক কি হবে? স্যার সিজিএস এ মিটারটা কি হয়ে যাবে? সেন্টিমিটার হয়ে যাবে। তাহলে সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে আমরা এটা ইজিলি বুঝতে পারলাম। তাহলে ত্বরণের এসআই পদ্ধতিতে একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার, আর সিজিএস পদ্ধতিতে সেকেন্ড স্কোয়ার। এবারে আমরা কি করব? এর ত্বরণের মাত্রা নির্ণয় করব। ত্বরণের মাত্রা কি হবে? আমরা স্যার সমীকরণটাকে নির্ণয় করি। তাহলে ত্বরণ এ ইকুয়াল টু কি হবে? ত্বরণ ইকুয়াল টু বেগ, বেগ বৃদ্ধি বা বেগ বেগের মাত্রা বলতে পারি, বেগের মাত্রা মাত্রা বাই সময়ের মাত্রা, সময়ের মাত্রা। তাহলে ত্বরণের মাত্রাটা কি হবে? অতএব ত্বরণের মাত্রা এ দিয়ে থার্ড ব্র্যাকেটে ত্বরণ লিখতে, মাত্রা লিখতে। তাহলে বেগের মাত্রা কি? আমি দ্বিতীয় ভিডিওতে এটা আলোচনা করেছিলাম, বেগের মাত্রা হচ্ছে কি? LT-1। ওকে, বাই ডিভাইড বাই সময়ের মাত্রা কি? ক্যাপিটাল টি। তাহলে এটা হবে কি? LT-2। টি উপরে উঠলে -1 হয়ে যাবে, -1 -1 -2। তাহলে LT-2 হচ্ছে ত্বরণের মাত্রা। ওকে, বেশ, এটার সঙ্গে রিলেটেড করতে হবে। মাত্রা যদি ভুলে যায়, একক জানা থাকলে মাত্রা হয়ে যাবে। এল মানে হচ্ছে মিটার, টি মানে হচ্ছে সেকেন্ড। তাহলে এর একক কি হচ্ছে? ও একক হবে কি? মিটার ইন্টু সেকেন্ড -2, বা মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এটা হচ্ছে এস আর ক্ষেত্রে, সিজিএস এল হচ্ছে সেন্টিমিটার, টি হচ্ছে সেকেন্ড, তাহলে সেন্টিমিটার পার সেকেন্ড সেকেন্ড স্কোয়ার। তাহলে আমরা একক থেকেও মাত্রা নির্ণয় করবো, মাত্রা থেকেও একক নির্ণয় করতে পারবো। ওকে, তাহলে এটা হচ্ছে কি? ত্বরণের মাত্রা তাহলে নির্ণয় হয়ে গেল। তো নেক্সট যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ফোর্স বা বল। ফোর্স বা বল এর ধারণাটা আমরা নিউটনের প্রথম গতিসূত্র থেকে পেয়েছি। নিউটনের প্রথম গতিসূত্র কি ছিল? যে বাইরে থেকে কোনো কিছু প্রয়োগ না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে, আর সচল বস্তু চিরকাল সরলরেখা বরাবর সচল সমবেগে চলতে থাকবে। তাহলে বাইরে থেকে কোনো কিছু প্রয়োগ না করলে, তাহলে বাইরে থেকে কি প্রয়োগ না করলে ওটা হচ্ছে বল। তাহলে বাইরে থেকে অ্যাকচুয়ালি ধরুন বলের ধারণাটা কি হবে? ধরুন কোনো একটা বল আছে, সেটা মেঝেতে গড়িয়ে গড়িয়ে যাচ্ছে। তাহলে এখানে যদি আমি কোনো বল প্রয়োগ করি তাহলে এটাকে থামাতে পারবো। তাহলে যেটা প্রয়োগ করলাম সেটাকে ফোর্স বা বল বলা হয়। বা কোনো একটা জিনিস, ধরলাম একটা ইট এরকম দাঁড়িয়ে আছে, তো এখানে যদি আমরা খুব বল প্রয়োগ করি তাহলে এটা কি হবে? এখান থেকে পড়ে যাবে। বা এই বলটা যদি কোনো বল একটা স্থির অবস্থায় থাকে, সেটাকে যদি এখানে ধাক্কা দিই, সেই বলটা গড়িয়ে গড়িয়ে
চলতে থাকবে। তাহলে যেটা প্রয়োগ করলে কোনো স্থির বস্তুকে সচল করা হয় বা সচল করার চেষ্টা করা হয়, আর বা কোনো সচল বস্তুর বেগ পরিবর্তন করা হয় বা করার চেষ্টা করা হয়, সেটাকে বলা হয় কি বল। তা ফোর্স হচ্ছে কি, কোনো বস্তুর যারা যেটা প্রয়োগ করলে বস্তুর মুভমেন্ট হয়ে যাবে, সেই অবস্থায় আর থাকবে না, অবস্থার পরিবর্তন ঘটে যাবে, সেটা কি বল বলা হয়। ওকে, আর এই বল সম্পর্কে সব থেকে ভালো কনসেপ্ট পাওয়া গেছে সেটা হচ্ছে কি নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে। তাহলে নিউটন দ্বিতীয় গতিসূত্রটা কি বলেছিল, যে কোনো বস্তুর প্রযুক্ত বল, তাহলে কোনো বস্তু আছে, ধরলাম কোনো বস্তু এখানে আছে, সেই বস্তুর উপর বল প্রয়োগ করলাম, তাহলে কোনো বস্তুর প্রযুক্ত বল বস্তুর ভর বেগের পরিবর্তনের হারের সঙ্গে সমানুপাতিক। কি বললাম, কোনো বস্তুর উপর প্রযুক্ত বল বস্তুটির ভর বেগের পরিবর্তনের সঙ্গে সমানুপাতিক। এবারে আমাকে আবার ভরবেগ যেহেতু বললাম, তাহলে ভরবেগ জিনিসটা কি আবার সেটা বলতে হবে, নাহলে আবার আমার ক্লিয়ার ব্যাপারটা হবে না। তো ভরবেগটা কি, কোনো বস্তু, তাহলে ভরবেগ ব্যাপারটা বলি, ধরলাম কোন একটা বস্তু আছে, তার ভর হচ্ছে কি এম, আর বস্তুটা ভি বেগে গতিশীল, সময়ের সঙ্গে গতিশীল আছে। তাহলে যদি কোনো বস্তুর ভর এম হয় এবং সেই যদি একটা বেগে গতিশীল হয়, তাহলে বস্তুর বেগ যে গতিশীল অবস্থায় আছে সেই গতিশীল বস্তুর বেগ এবং বস্তুর ভরের গুণফলকে ভর বেগ বলা হয়। তার মানে বস্তুর ভর বেগ ইকুয়াল টু বস্তুটির ভর ইনটু বেগ। তার মানে হচ্ছে বস্তুর ভর যদি এম ধরি, বেগ যদি ভি ধরি, তাহলে ভর বেগ পি ইকুয়াল টু এম ভি। তাহলে এটা হচ্ছে বস্তুর ভর বেগ। জাস্ট এটা মনে রাখলে হবে, বস্তু ভর ও বেগের গুণফল, ভর ও বেগের গুণফল হচ্ছে ভর বেগ। কারণ আমার তো পরীক্ষার সময় এরকম আসবে না যে কাকে বলে, জাস্ট কনসেপ্ট লাগে ভর বেগ জিনিসটাকে, ওখান থেকে হয়তো ভরবেগের একক মাত্রা এইসব নির্ণয় করতে বলে। তো ভরবেগটা কি, ভরবেগ হচ্ছে বস্তু ভর আর বেগের গুণফল হচ্ছে ভর বেগ, কথার মধ্যে উত্তর চলে আসবে আমার। তাহলে এখান থেকে ছোট করে আমি এটা বলছি, কারণ এটা না ক্লিয়ার হলে এটা আমি বলের কনসেপ্টটা দিতে পারবো না। তাহলে ভরবেগ জিনিসটা কি এটা বলে দিই, তাহলে ভরবেগটা হচ্ছে কি বস্তুর ভর আর বেগের গুণফলকে আমরা ভরবেগ বলি। তাহলে ভরবেগের এককটা কি হবে, তাহলে এসআই পদ্ধতিতে আমরা একক চিন্তা ভাবনা করি, তাহলে ভরবেগের একক এসআই পদ্ধতি ভরবেগের একক কি হবে, ভরের একক, ভরের একক হবে ভরের একক ইনটু বেগের একক। তাহলে পি এর একক কি হচ্ছে, ভরবেগের একক। তাহলে ভরের একক কি আছে এসআই পদ্ধতিতে কেজি, আর বেগের একক কি মিটার পার সেকেন্ড। তাহলে এটা উত্তর কি হবে, তাহলে এসআই পদ্ধতিতে ভরবেগের একক কি আছে কেজি মিটার পার সেকেন্ড। আর সিজিএস এ তাহলে কি হবে, সিজিএস পদ্ধতিতে ভরবেগের একক, ভরবেগের একক। এবারে বলো যে সিজিএস এ ভরকে কি বলি আমরা, গ্রাম বলি। তাহলে গ্রাম মিটারকে সিজিএস এ কি বলবো, সেন্টিমিটার, সেকেন্ডকে সেকেন্ড। তাহলে এইভাবে আমরা ভরবেগের সিজিএস এবং এসআই পদ্ধতিতে এককটাও নির্ণয় করতে পারবো। আর কি মাত্রা, সেটা আরো সোজা, যেহেতু আমরা এটা আগে আলোচনা করে দিয়েছি, তাহলে এটা আমার কাছে খুব সোজা হয়ে যাবে মাত্রা নির্ণয় করা। তোমরা নিজেরাই এটা করতে পারবে, মাত্রা নির্ণয় করতে পারবে। তাহলে ভরবেগের মাত্রা ইকুয়াল টু কি হবে, তাহলে ভরের মাত্রা কি, ভরের মাত্রা হচ্ছে কি ক্যাপিটাল এম ইনটু বেগের মাত্রা কি, বেগের মাত্রা হচ্ছে কি এল টি মাইনাস ওয়ান। এটা আমরা করেছি, তাহলে ভরবেগের মাত্রা হবে কি এম এল টি মাইনাস ওয়ান। ওকে, তাহলে এটাই হচ্ছে কি ভরবেগের মাত্রা। তাহলে এইভাবে পরীক্ষায় বাই চান্স চলে আসে ভরবেগ, ভরবেগের একক, এসআই একক, সিজিএস একক, মাত্রা, তাহলে আমরা এইভাবে নির্ণয় করতে পারবো। শুধু মাথায় রাখতে ভরবেগ মানে হচ্ছে ভর ইনটু বেগ, ব্যাস এটা হচ্ছে ভরবেগ। এবারে এসে যাই, এবারে চিন্তা, এবারে আলোচনা করি কি বলের নিয়ে। তাহলে বলটা কি বললাম, কোনো বস্তু, যে নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে আমরা বলের কনসেপ্টটা ভালোভাবে পাই। দ্বিতীয় সূত্রটা কি বলা হয়েছে, নিউটনের দ্বিতীয় গতিসূত্রে বলা হয়েছে কোনো বস্তুর প্রযুক্ত বল বস্তুর ভরবেগের পরিবর্তনের হারের সঙ্গে সমানুপাতিক। ভরবেগ প্রযুক্ত বল যেদিকে ক্রিয়া করে ভরবেগের পরিবর্তন সেদিকই হয়। তার মানে যে কথাটা মেলায়, ধরলাম কোনো বস্তু এম ভর, সেটার এম এম ভর ভি ভি ওয়ান বেগে যাচ্ছে বা ইউ বেগে যাচ্ছে, ধরলাম ইউ বেগে যাচ্ছে, এর ভর বেগ হচ্ছে পি ওয়ান। যখন বস্তুটা এখানে আসলো তখন বস্তুর ভর তো একই থাকবে, ভর পরিবর্তন হবে না, বেগ পরিবর্তন হবে। বেগ তো ধরো ভি হলো, তখন ভর বেগ হলো পি টু। তাহলে এখান থেকে এখানে আসতে সময় লাগলো টি। তাহলে সংজ্ঞাটা কি বললাম, কোনো বস্তুর ভর বেগের পরিবর্তনের হার বস্তুর কি প্রযুক্ত বলের সঙ্গে সমানুপাতিক। তাহলে
প্রযুক্ত বল যদি বল বা ফোর্সকে এফ দ্বারা প্রকাশ করি, সমানুপাতিক কার সঙ্গে হবে? ভরবেগের পরিবর্তন, তার মানে পি টু মাইনাস পি ওয়ান বাই টি, ভরবেগের পরিবর্তনের হার। পি টু মাইনাস পি ওয়ান হচ্ছে ভরবেগের পরিবর্তন বাই টাইম, ভরবেগের পরিবর্তনের হার। তাহলে বা বলতে পারি এফ ইকুয়াল টু কে, সমানুপাতিক চিহ্ন উঠে গিয়ে সমান নিয়ে আসতে হলে ধ্রুবক নিয়ে আসতে হয়, কে পি টু মাইনাস পি ওয়ান বাই টি। তাহলে বা এ নর্মালি কে ইকুয়াল টু কী হয়, কে ইকুয়াল টু ওয়ান ধরতে হয়, তাহলে এফ ইকুয়াল টু পি টু মাইনাস পি ওয়ান বাই টি। এবার পি টু মাইনাস পি ওয়ানের আমি মান বসাচ্ছি, তাহলে কী পাবো? এফ ইকুয়াল টু পি টুর মান কি এম ভি, পি ওয়ানের মান কি এম ইউ। যেহেতু এখানে যদি এম আর ইউ থাকে, তাহলে পি ওয়ান ইকুয়াল টু কী হবে? এম ও এম ভে এম ভর ইউ বেগ, তাহলে এম ইউ। আর পি টু ইকুয়াল টু কী হবে এখানে? এম ভি। তাহলে এখানে বসিয়ে দিলাম বাই টি। এবারে আমি এখান থেকে দুটো, এখান থেকে আমি এম কমন নিয়ে নিচ্ছি, তাহলে এখান থেকে যদি আমি এম কমন নিয়ে নিই, তাহলে কি পাবো? এফ ইকুয়াল টু এম কমন চলে গেলে ভি মাইনাস ইউ বাই টি। ওকে, তাহলে আমরা এইটা পাচ্ছি। এবার তুমি এটা ভালো করে লক্ষ্য রাখো, আমি যেমন ত্বরণের সংজ্ঞা বলেছিলাম, ত্বরণের সমীকরণ যেটা লিখেছিলাম সেখানে লিখেছিলাম ত্বরণ ইকুয়াল টু অন্তিম বেগ মাইনাস প্রাথমিক বেগ বাই টি, ভি মাইনাস ইউ বাই টি। তাহলে ভি মাইনাস ইউ বাই টিকে আমরা এ বলতে পারি, তাহলে বা এফ ইকুয়াল টু এম ইন্টু এ। তার মানে কোনো বস্তুর উপর প্রযুক্ত বল বস্তুর ভর ইন্টু ওই বস্তুর মধ্যে যে ত্বরণের সৃষ্টি হচ্ছে সেই ত্বরণের গুণফল। তার মানে আমরা বলতে পারি যে কোনো বস্তুর প্রযুক্ত বল, তার মানে অতএব প্রযুক্ত বল, প্রযুক্ত বল এফ সমান বস্তুর ভর ইন্টু ত্বরণ। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে আমার বলের সমীকরণ। তাহলে এই সমীকরণটা মনে রাখতে হবে, এফ ইকুয়াল টু এম ইন্টু এ, তাহলে প্রযুক্ত বল ইন্টু ত্বরণ। তাহলে বস্তুর প্রযুক্ত বলা যায় বস্তুর ভর ইন্টু ত্বরণ। এবার আমরা এই বলের কি একক এবং মাত্রা দুটোই আলোচনা করব। তাহলে বলের একক, ওকে, তাহলে বলের এককটা কি হবে? আমরা সমীকরণটা পেলাম কি এফ ইকুয়াল টু এম ইন্টু এ, তার মানে বলতে পারি অতএব বলের একক, বলের একক সমান ভরের একক, একক ইন্টু ত্বরণের একক, ত্বরণের একক। ওকে, তাহলে এইটা হচ্ছে আমার মেন হচ্ছে ফর্মুলা, যে একক নির্ণয় করতে হবে। এবারে আমি সিজিএস এসআই যা বসাবো সেই হিসাবে নির্ণয় করবো। আমি প্রথমে কি এসআই পদ্ধতিতে, এসআই পদ্ধতিতে, ওকে, এসআই পদ্ধতিতে, পদ্ধতিতে, ওকে, বলের একক এফ এর একক কী হবে? তাহলে এসআই পদ্ধতিতে ভরকে আমরা কী বলি? ভরকে আমরা কেজি বলি, কেজি। ওকে, তাহলে ত্বরণ একক কী এসআই পদ্ধতিতে? একটু আগে জাস্ট করলাম মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাহলে মিটার পার সেকেন্ড স্কোয়ার। এই কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ারকে শর্টে বলে হচ্ছে নিউটন, এন নিউটন, নিউটন। ওকে, তাহলে কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ারকে কী বলে? নিউটন। নেক্সট কি, তাহলে সিজিএস পদ্ধতিতে কী হবে? সিজিএস পদ্ধতিতে কী হবে? বলের একক কী হবে? তাহলে ভরকে আমরা সিজিএসে কী বলবো? গ্রাম ইনটু মিটার, অনেক কী হবে? সেন্টিমিটার পার সেকেন্ড, সেমি পার সেকেন্ড স্কোয়ার। এই এটাকে একসঙ্গে আমরা বলি ডাইন। ওকে, তাহলে এটাকে একসঙ্গে বলি ডাইন। তাহলে সিজিএস পদ্ধতিতে বলের একক হচ্ছে ডাইন, আর এসআই পদ্ধতিতে বলের একক হচ্ছে নিউটন। ওকে, তাহলে আমার ক্লিয়ার হয়ে গেল। এবারে বলের মাত্রাটা কি হবে? তাহলে এখান থেকে আমরা ইজিলি নির্ণয় করতে পারবো মাত্রা, তাহলে আমি এখান থেকে সমীকরণ থেকে নির্ণয় করি, তাহলে আরো সুবিধা হবে। যেমন কি সমীকরণটা কি পেলাম? এফ ইকুয়াল টু এম ইন্টু এ, তাহলে বলের মাত্রা, বলের মাত্রা, তার থার্ড ব্র্যাকেটে এফ কে রাখবো, ইকুয়াল টু ভরের মাত্রা, মাত্রা ইন্টু ত্বরণের মাত্রা, ত্বরণের মাত্রা। তার মানে ভরের মাত্রা কি হবে? ভরের মাত্রা আমরা জানি ক্যাপিটাল এম, আর ত্বরণের মাত্রা কি হবে? ত্বরণের মাত্রা হবে কি? ইন্টু এল টি মাইনাস টু। তাহলে বলের মাত্রা হবে কি? বা এফ ইকুয়াল টু এফ এর মাত্রা হবে কি? এম এল টি মাইনাস টু। তাহলে এইভাবে আমরা
বলের মাত্রাও নির্ণয় করতে পারবো। ওকে, এবারে আমরা এবার নেক্সট ভিডিওতে, আজকে আজকে ভিডিও এতটুকুই, এর নেক্সট ভিডিওতে আমি তোমাদের এটা প্রমাণ করাবো যে 1 নিউটন সমান 10^5 ডাইন যে কীভাবে হলো, এইটা আমি তোমাদের নেক্সট ভিডিওতে বলবো। প্রিয় বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমরা সেটা কমেন্টে জানাবে, কারণ তোমাদের কমেন্ট আমাকে মোটিভেট করে যে আরও ভিডিও যাতে এরকম তৈরি করতে পারি। তো তোমরা যদি এই ভিডিওটি প্রথম দেখে থাকো, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে, কারণ আমরা এখানে নিয়মিত সরকারি চাকরির বিভিন্ন, বিশেষ করে জেনারেল সায়েন্সের ক্লাসগুলো এখান থেকে করায়। আর ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য তোমার সাবস্ক্রাইবের পাশে বেল বাটন আছে, সেটা প্রেস করবে আর ভিডিওটি লাইক দেবে। আর কোনো জিজ্ঞাসা থাকলে, কোনো প্রবলেম হলে, কোনো সমস্যা হলে সেটা কমেন্টে জানাবে। ওকে, তো হ্যাভ এ নাইস ডে।